স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে নগরী থেকে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকা থেকে উত্তরাঞ্চলের পথে যানবাহনের ধীর গতি চলছে, পরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা। ট্রাক পিক আপেও অনেকে ফিরছেন আপন নীড়ে। উত্তরের পথে ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ভোরে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়, অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে, যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। এদিকে ঈদ যাত্রায় সিরাজগঞ্জে মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে চলছে সব ধরনের যানবাহন। দিন রাত সমান তালে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। গত দুই মাসে মহাসড়কের চলমান উন্নয়ন কাজের আরও অগ্রগতি হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে তবে পণ্যবাহী ট্রাক আটকে রাখায় ভোরে মহাসড়কে যানবাহনের জটলা দেখা দেয়। এতে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছিল যানবাহন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং পাদুয়ায় বাজার বিশ্ব রোড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান।